উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য জীবনীমূলক রচনা লিখবার ছক বা কৌশল নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। মাত্র একটা ছক ভালোভাবে আত্মস্থ করতে পারলে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে যার জীবনী আসুক না কেন তুমি বেশ খানিকটা লিখে আসতে পারবে এবং অবশ্যই ভালো নাম্বার অর্জন করতে পারবে। অন্যদিন ভিডিও শুরুতেই আমি কি বলি, ভিডিও লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকে তার চাইতেও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো, যেটা তোমরা অনেকেই ভুল করো। জীবনীমূলক রচনাতে তোমরা কেউ রচনা কমন পাও, সুন্দরভাবে লিখে আসো, কেউ কমন পাও না, জাস্ট পয়েন্টগুলো একটুখানি নিজের মতো করে লিখে আসো, তাতেও 5-6 পাওয়া যায়। আবার অনেকে জীবনীমূলক রচনা কমন না পেয়েও ছক অনুযায়ী সেটা লিখে আসো এবং যথেষ্ট ভালো নাম্বার পাও। কিন্তু তোমরা অনেকেই একটা জিনিস ভুলে যাও, সেটা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী যার জীবনী লিখতে দেওয়া হবে তার নামের আগে একটা বিশেষণ কিন্তু তোমাদের দিতে হবে। অর্থাৎ যদি নেতাজি সুভাষচন্দ্র বসু এই সম্পর্কে লিখতে দেওয়া হয় তাহলে তোমরা শিরোনাম দিতে পারো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। অর্থাৎ খাতার মাঝখানে অন্য কালি দিয়ে তোমরা যে রচনার নামটা লেখো, ধরো দিল বিজ্ঞান কুসংস্কার, খাতার মাঝখানে তোমরা লিখতে বিজ্ঞান ও কুসংস্কার, এখানে ঠিক ওইভাবেই লিখতে হবে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। যদি রবীন্দ্রনাথ দেয় লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ধরো পরীক্ষাতে এলো জীবনানন্দ দাস, তুমি লিখবে চিত্ররূপময় কবি জীবনানন্দ দাস। আমি তোমাদের জীবনী লেখার ছকটা অবশ্যই দেখাবো, কিন্তু এখন তোমার মনে একটা প্রশ্ন জাগছে, আচ্ছা আমি যদি ঠিক না বুঝতে পারি কোন বিশেষণ বসাবো, কিংবা এমন কারো সম্পর্কে রচনা লিখতে দেওয়া হলো যার সম্পর্কে আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই, তাহলে নামকরণ কিভাবে করব? তোমাকে তো প্রশ্নপত্রে সেই ব্যক্তি সম্পর্কে বা সেই বিশিষ্ট জন সম্পর্কে যাবতীয় তথ্য আর কি সূত্র আকারে দেওয়া থাকবে, সেটা পড়বার পর তুমি ভালো করে বুঝে নাও ইনি একজন লেখক কবি সাহিত্যিক, নাকি কোনো গায়ক, না কোনো অভিনেতা, না ইনি কোনো বিশিষ্ট সমাজসেবক। যাই হোক না কেন সেটাই লিখে দাও। একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি, ধরো রাজা রামমোহন রায়ের জীবনী দিয়েছে, এবার তুমি বুঝতেই পারছো না তুমি কী লিখবে তার নামের আগে বিশেষণ, সেক্ষেত্রে তুমি লিখে দাও বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। দেওয়া হলো শঙ্খ ঘোষ, তুমি বুঝতে পারছো না কী লিখবে, তুমি লিখতে পারো আধুনিক কবি শঙ্খ ঘোষ কিন্তু তোমার মনেই আসছে না কী লেখা যায়, তখন তুমি লিখে দিলে বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। ধরো এলো সৌমিত্র চট্টোপাধ্যায়, তুমি বুঝতেই পারছো না কী লিখবো, তুমি লিখে দাও বিশিষ্ট শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় বা বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, এই রকমভাবে। আচ্ছা বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে বলো তো জীবনীমূলক রচনার ক্ষেত্রে যে শিরোনামটা দিতে হয় এই শিরোনামের ওপর যে এক নাম্বার থাকে এটা কি তুমি আগে থেকে জানতে নাকি আজকের ভিডিওতে প্রথম জানলে? যদি আগে থেকে জেনে থাকো সেটাও জানিও, যদি না জেনে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং তোমার সমর্থন জানিও। এবার আমরা চলে আসছি সরাসরি ছকে। শিরোনাম লিখবার পর সূচনা বা ভূমিকা পয়েন্ট করো। রত্নগর্ভা বঙ্গমায়ের কোলে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন নানা কৃতি সন্তান, যারা তাদের প্রতিভার দ্যুতিতে জগৎসভায় আলোকিত করেছেন বাংলার মুখকে। বঙ্গমাতার এমনই একজন কৃতি সন্তান হলেন, এইবার তুমি বিশিষ্ট যার সম্পর্কে আর কি লিখতে দেওয়া হয়েছে, তিনি সাহিত্যিক হলে লেখো বিশিষ্ট সাহিত্যিক তারপর তার নাম, বিশিষ্ট কবি হলে লেখো বিশিষ্ট কবি তার নাম, বিশিষ্ট অভিনেতা, এইভাবে আর কি তোমরা এটাকে কমপ্লিট করবে। তবে এখানে একটা জিনিস দেখো, যদি তিনি বাঙালি না হন যার জীবনী লিখতে দেওয়া হয়েছে তাহলে যেখানে লেখা আছে রত্নগর্ভা বঙ্গমায়ের কোলে, এই বঙ্গমায়ের জায়গায় লিখবে ভারত মায়ের কোলে। অর্থাৎ রত্নগর্ভা ভারত মায়ের কোলে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন নানা কৃতি সন্তান, যারা তাদের প্রতিভার হিরণ্য দ্যুতিতে জগৎসভায় আলোকিত করেছেন দেশের মুখ। এখানে বাংলার জায়গায় লিখবে দেশের মুখকে। পরবর্তী পয়েন্ট, জন্ম ও বংশ পরিচয়, এটা ছকে দেওয়া থাকবে, সাল তারিখ তাই ভুল লেখার কোনো জায়গাই নেই। তুমি লিখে দিলে ড্যাশ যেটা সেখানে তার নাম লেখো, তিনি এত খ্রিস্টাব্দের এত তারিখে অমুক জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন,
তার পিতা ছিলেন অমুক, মাতা ছিলেন রত্নগর্ভা অমুক, মায়ের নামটা লেখার পর দেবী লিখে দাও। পরবর্তী পয়েন্ট শিক্ষা জীবন, এটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তিনি কত সালে বা কোন কোন কলেজ থেকে কোন স্কুল থেকে কি কি পাস করেছেন সেটা এখানে তোমরা লিখে দেবে। তারপরের পয়েন্ট কর্মজীবন, তিনি কি কি করেছেন যেটা আর কি তোমাদের প্রশ্নে ছকে দেওয়া, সেগুলো সব এখানে লিখতে হবে। তুমি এইভাবে লাইনটা শুরু করতে পারো, ড্যাশ এর মানে তার নামটা দিয়ে, কর্মজীবন ছিল বর্ণময়তার এক নকশিকাঁথা। এরপর তুমি একে একে তিনি কি কি করেছেন সেই তার কর্মজীবন সম্পর্কে একটু লিখলে। তারপর আসবে মেইন পয়েন্ট, অবদান। অর্থাৎ তুমি যদি কোনো কবির সম্পর্কে লেখো, অভিনেতার সম্পর্কে লেখো, কোনো সমাজ সংস্কারকের সম্পর্কে লেখো, বা তুমি যদি নেতাজির সম্পর্কে লেখো, তার কী কী অবদান ছিল সেই অবদানগুলো কিন্তু এখানে তোমাকে একটু বিস্তারিতভাবে লিখতে হবে। তারপর আসবে পুরস্কার ও সম্মান। এখানে যদি মানে কোনো পুরস্কার বা সম্মানের কথা প্রশ্নপত্রে লেখা থাকে তাহলে লিখবে, নচেত এই পয়েন্টটা না লিখলেও চলবে। ড্যাশ ক্ষেত্রে, ড্যাশ ক্ষেত্রে মানে যে বিষয় তিনি অবদান রেখেছেন, এখানে হতে পারে বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে, বা সাহিত্যের ক্ষেত্রে, কিংবা বলা যেতে পারে অভিনয়ের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি জীবনভর নানা সম্মানে ভূষিত হয়েছেন যথা। এবার তার পয়েন্ট মানে তার সম্মানগুলো বা কী কী উপাধি কোথায় পেয়েছেন, কী সম্মান পেয়েছেন, কী পুরস্কার পেয়েছেন সেগুলো লিখে দিলে। এবারের পয়েন্ট উপসংহার, লিখবে মায়াময় মাটির পৃথিবী থেকে কালের নিয়মে তার নাম, তার মৃত্যুর তারিখ, বিদায় গ্রহণ করলেও তিনি তারে একটা চন্দ্রবিন্দু দেবে, অমর সৃষ্টির মধ্যে দিয়ে চিরকাল বাঙালি তথা দেশবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। তবে এই যে উপসংহারটা, এটা কিন্তু নেতাজির যদি জীবনী রচনা আসে সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। তোমরা জানো নেতাজির মৃত্যু সম্পর্কে একটা রটনা রয়েছে, তাইহুকু বিমানবন্দরের দুর্ঘটনাতে তিনি মারা গেছেন, অনেকে এটা মানেন না, এবং সেই বিমান দুর্ঘটনার ব্যাপারে অকাট্য প্রমাণও কিন্তু ঠিকঠাকভাবে পাওয়া যায়নি বলে অনেকের মত। তাই উপসংহারটা তোমাকে কিন্তু একটু অন্য আঙ্গিকে লিখতে হবে। এই ছিল জীবনী লেখার একটা সহজ সরল ছক। কিন্তু এবার একটা সহজ সরল কথা আমি তোমায় বলি, যারা সুন্দরভাবে ধরো এক একটা জীবনী প্র্যাকটিস করে গেছে, সেই জীবনীটাই কমন পেয়েছে এবং পরীক্ষায় লিখে এসেছে, তারা যে নাম্বার পাবে শুধুমাত্র ছক পড়ে তুমি যদি জীবনী রচনা করো ততটা নাম্বার পাবে না। তবে হ্যাঁ, যারা ধরো ছকও পড়েনি, শুধুমাত্র প্রশ্নপত্রে যে কটা লাইন লেখা আছে সেগুলোই পরীক্ষার খাতায় লিখে এসছে, তাতে 4-5 হয়তো তারা পেয়ে যাবে। কিন্তু এই ছকটাকেও যদি সঠিকভাবে তুমি লিখে আসতে পারো, তুমি কিন্তু চোখ বন্ধ করে 6-7 পর্যন্ত নাম্বার পেয়ে যেতেই পারো। তোমার যদি ভাষাগত দক্ষতা ভালো থাকে, তুমি যদি এই ছকের পাশাপাশি নিজের ভাষাগত দক্ষতারও প্রয়োগ ঘটাতে পারো, চোখ বন্ধ করে 8-9 পেয়ে যেতে পারো, এবং যদি তুমি ঠিকঠাকভাবে লিখতে পারো 10-10 পেতে পারো। তোমাদের অনেকের মনেই প্রশ্ন, আচ্ছা জীবনী লেখার ক্ষেত্রে কি কোটেশনের গুরুত্ব আছে? আছে, কিন্তু এখানে একটা শর্তও আছে, যদি তার সম্পর্কে বিশেষ কোনো কোটেশান হয় যেটা বিশিষ্ট কোনো জন তার সম্পর্কে বলে গেছেন তবে সেটা চলবে, বা যদি ইনি কোনো সাহিত্যিক কবি হন তার লেখা কোটেশান অবশ্যই তুমি ব্যবহার করতে পারবে। কিন্তু অযথা অবান্তর কোটেশান ব্যবহার না করাই ভালো। অতি সম্প্রতি আমাদের ফেসবুক গ্রুপে আমার কাছে একটি ভাই, তোমাদের মধ্যে থেকে কেউ একজন, একটি জীবনী লেখার ছক আমার কাছে পাঠিয়েছিলে। বলি ছকটা দেখবার পর আমি হতবাক, প্রায় 4 পাতা জুড়ে সে শুধু ছকই লিখেছে, আর দুর্বোধ্য কঠিন কঠিন তৎসম শব্দ দিয়ে সেই ছক লেখা, যে 10 মাস 10 দিন ধরে জননীর গর্ভে সুপ্ত ছিলেন অমুক, এই জাতীয় অবান্তর অপ্রাসঙ্গিক কথা লিখে মানে তোমার জীবনী রচনাকে একেবারেই জটিল করবে না, সহজ সরল ভাষাতে লিখবে। আমি দেখেছিলাম সেই জীবনীর ছকে কোথায় কোথায় উল্টো পাল্টা অপ্রাসঙ্গিক কোটেশান দেওয়া, সেগুলোর কোনো দরকার নেই। কোটেশান যদি দিতে পারো ভালো, যদি না দিতে পারো তাতেও 10-10 পাওয়া যায়, কোনো চিন্তার ব্যাপার নেই। যার সম্পর্কে বলা হয়েছে তার সম্পর্কে যদি তুমি কোনো ভালো কোটেশান আর কি জানো তবে লেখো, নচেত অযথা কোটেশান দিয়ে কিন্তু লেখাকে ভারাক্রান্ত করবে না।
আজকের ভিডিও কেমন লাগলো এবার জানাও, ভালো লাগলে এবার লাইক করো, যদি ভালো লাগে এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর শুধু সাবস্ক্রাইব করে রাখলে চলবে না, জানো তো, বাড়িতে ধরো তুমি একটা সুন্দর বার্থডে কেক আনলে, একা একা কেটে সবটা খেয়ে নিলে মজা হয়, সবার মাঝখানে ভাগ করে নিতে হয়। তাই আমি অনুরোধ করব আমাদের চ্যানেলের কথা তোমার ছোট ছোট যে ভাই বোনেরা রয়েছে, যারা 9, 10, 11 বা তোমাদের সঙ্গেও যারা পড়ছে 12, তোমার সহপাঠী বন্ধুরা, তাদের মধ্যে এই চ্যানেলটাকে ছড়িয়ে দিও। কারণ এটা চ্যানেল নয়, এটা একটা পরিবার, আমাদের পরিবার, আমাদের ভালোবাসা এভাবেই আরও মজবুত হোক। তোমরা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখো তারা অলরেডি হয়তো আমার কণ্ঠস্বর শুনে বুঝতেই পারছো একটু অন্যরকম। আসলে তোমরা জানো শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়া ধর্ম মহামেলা হচ্ছে, সেই মেলাতে আমি টানা কিন্তু দুদিন জেগে আমাদের যে অনুসন্ধান অফিস সেখানে থাকি, অনেক বন্ধুদের সঙ্গে ভাইয়েদের সঙ্গে প্রতিবাদ দেখাও হয়। সেখানে যখন প্রচার করতে হয় সেই প্রচার করতে করতে কণ্ঠস্বর কিন্তু পুরো বসে যায়, দুদিন ঘুমাইও নি। তোমরা জেনে অবাক হবে, তোমরা হয়তো ভাবছো যে ভিডিওগুলো আসে কী করে, আমি রাত জেগে জেগে আগে প্রত্যেকটা ভিডিও তৈরি করে রেখেছি, সেগুলোই পার্ট পার্ট করে আর কি পোস্ট করছি। অলরেডি তোমাদের জন্য তোমাদের অনুরোধের রূপমূল নিয়ে একটা ভিডিও করা রয়েছে আগে থেকে, সেটা আজকে বা আগামীকাল হয়তো পোস্ট করে দেব। এই হচ্ছে বিষয়। তো আজ একটু গলাটা বসে গেছিলো সকাল থেকে, তারপর একটুখানি ওই গরম চাটা খেয়ে গলাটাকে একটু ঠিক করেছি। আমার মনে হলো এখন আর থেমে থাকলে চলবে না, সামনেই তোমাদের পরীক্ষা, আমার দ্রুত কাজ করতে হবে, আমার গলা ব্যথা থাক, কণ্ঠস্বর একটু খারাপ শোনাক, উচ্চারণ একটু ভুল আসুক, সব ঠিক আছে, লেখা তো পরিষ্কারভাবে স্ক্রিনে দেখা যাবে, আমার ভাই বোনেরা আমার প্রিয় বন্ধুরা এতে উপকৃত হোক। সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।